কালী পূজার আগে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আরো দুটি চা বাগান। কালচিনি ব্লকের কালচিনি ও রায়মাটাং চা বাগান দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এর ফলে আলোর উৎসবের আগেই 3000 শ্রমিকের পরিবারে নেমে এলো অন্ধকার। এদিন দুই চা বাগানের ক্ষুদ্র শ্রমিকেরা কালচিনি নিমতিমোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। কালী পূজার আগে বন্ধ হলো ডুয়ার্সের আরো দুটি চা বাগান। কালচিনি ব্লকের কালচিনি ও রায়মাটাং চা বাগান দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। এর ফলে আলোর উৎসবের আগে 3000 শ্রমিক পরিবারে নেমে এলো অন্ধকার। জানা গেছে, শুক্রবার রাতে বিনা নোটিশে বাগান ছেড়ে চলে যায় দুই বাগানের কর্তৃপক্ষ। এই দুটি বাগানই বক্সার ডুয়ার্স টি কোম্পানির অন্তর্গত। জানা গেছে, শনিবার বাগান দুটিতে বেতন দেওয়ার কথা ছিল। তার আগের দিন রাতে মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় ক্ষোভে ফুঁসছে ওই দুই বাগানের শ্রমিকরা। এদিন সকালে দুই বাগানের শ্রমিকরা কাজে যোগ দিতে এসে জানতে পারেন যে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে। এরপর ওই দুই চা বাগানের ক্ষুব্ধ শ্রমিকরা কালচিনি নিমতিমোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। খবর পেয়ে কালচিনি ব্লকের ভিডিও ভূষণ শেরপা ঘটনাস্থলে এলে তাকে ঘিরেও শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় চার ঘন্টা অবরোধের পরে বেলা 12টা নাগাদ অবরোধস্থলে পৌঁছান আলিপুরদের সাংসদ জন বার্লা। তিনি শ্রমিকদের অনুরোধ জানালে শ্রমিকরা পথ অবরোধ তুলে ফিরে যান। শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বাগানের মালিককে গ্রেফতারের দাবি ও বাগানের মালিকানা পরিবর্তনের দাবি তুলেছেন। এটা তো 2010 সালে এই বাগান যখন এই মালিকের হাতে হ্যান্ড ওভার হয় হাইকোর্ট ডিপুটিটার যে ছিল সে রতনবাবুকে বাগান দেওয়ার পরে দু তিন বছর হার্ডলি ভালো চালিয়েছে। তারপরে বাগানের অবস্থা দিন দিন উনি খারাপ করেছে। বাগান চালানোর কীভাবে উনি বাগান চালাচ্ছেন শ্রমিকরা ভালো জানে, আপনারাও জানেন যে এই মালিক দিয়ে বাগান চালানো যাবে না। বাগানে নতুন কোনো রোপণ করেনি, বাগানে প্ল্যান্টেশন করেনি, বাগানের শ্রমিকদের পনেরো ঘন্টা কিছু দিচ্ছে না। কয়েকবার এই মালিক পাওয়ার পরে কয়েকবার উনি বাগান ছেড়ে চলে গেছেন, অবরোধ করেছে। বিভিন্ন অজুহাতে উনি বাগান ছেড়ে চলে যায় আবার আসে। এবার শ্রমিকদের একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি শ্রমিকদের সাথে কথা বলব, একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কীভাবে মানে এই বাগানটা কথা বলে নতুন মালিকের কাছে বাগান দিতে ডিএম স্যারকে দিয়েছি। ডিএম স্যার বললো কি গিয়ে ওনাদের সঙ্গে একটা কথা বলতে বলেছিল, আমরা ওনার সঙ্গে কথা বলে নিল। বলার পরে ওদের ডিম্যান্ড আছে মালিককে অ্যারেস্ট করার, তারপরে আমি সেটাই বললাম অ্যারেস্ট করার তো তাহলে উপর লেভেলে আপনাকে এফআইআর করতে হবে। এফআইআর করে আমার তো বলার কিছু না। আমি যেটা কিন্তু এলসি লেভেলে থানা সবকে বলে এলসি একটা মিটিং কন্ডাক্ট করছে 31 তারিখ, 31 তারিখ মিটিং কন্ডাক্ট করার পরে সেই মেসেজটা দিতে আসলাম, কিন্তু ওরা মানছে না। আর ওখানে কেউ একটা রিপ্রেজেন্ট করার কেউ লোক নাই, পাবলিক 100 জন আছে, 100 জনই বলছে, 100 জনের কথা কি করে শোনা যায়? এটা আমাদের বুঝতে পারছি না কি হচ্ছে। কালকে আপনি একদম ঠিকঠাকভাবে কাজ করছিল, কালকে আমাদের বাগানের ম্যানেজার যেটা ম্যানেজার যে বললো সব ঠিকঠাক আছে, আজকে পেমেন্টের কালকে পেমেন্ট কথা হওয়ার ম্যানেজার এরকম কথা বলছে, ঠিক আছে আজকে পেমেন্ট হওয়ার ডেট, আজকে সব কাজ তাড়াতাড়ি আজকে একবেলা কাজ করে ছুটি। হ্যাঁ, সারা দেশে তো দেখেন, সারা দেশে আজকে সমস্ত কলকারখানা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে উত্তরবঙ্গের যে চা শিল্প আছে, এই চা শিল্পকে নিয়েই কিন্তু উত্তরবঙ্গ অর্থনীতি এখানে কিন্তু টিকে আছে। সেই জায়গায় আজকে কেন্দ্র সরকার রাজ্য সরকার শুধু ট্যাক্স নিয়ে যাচ্ছে, কিন্তু শ্রমিকদের অবস্থা আজকে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে কালচিনি রায়মাটানে 3000 শ্রমিকরা কর্মহীন হয়ে পড়লো, সেটা আজকে খুবই দুঃখের বিষয়। মালিকরা কোনো রকম নোটিশও দেয় নাই, কোনো রকম সাসপেনশন ওয়ার্ক বা লকআউটের নোটিশ না করে রাত্রিবেলা মালিকরা পালিয়ে গেছে। বন্ধ হওয়ার কারণ কিছু নাই, শ্রমিকরা সোজা লোক, ওরা বেতন চাচ্ছে। দুইটা ফরনাইট পেমেন্ট এসেছে, চিন্তার বিষয় আছে। আমাদের ফরনাইট পেমেন্ট দুইটা অলরেডি রেডি, আর আমাদের তিনটা হয়ে যাচ্ছে, কিন্তু এই সময় দেওয়ার কথা ছিল। একটা পেমেন্ট 19 তারিখের হওয়া উচিত ছিল, আজকে হওয়া উচিত ছিল, যে দুইটা পেমেন্ট অলরেডি এখন তিনটা রান করতেছে। কিন্তু হঠাৎ করে গভীর রাতে আমাদের চা বাগানের ম্যানেজার আর পি ঠাকুর হঠাৎ করে সব অ্যাসিস্ট্যান্টদেরকে নিয়ে ও ফট করে পালায় চলে গেছে। চিনি বগা কালচিনি ও রায়মাটাং কা জো মালিক জো হ্যায় রোশন লাল, ইসকা উপর কারওয়াই সরকার কর নাই পা রাহা, ইসিলিয়ে ও দোকান কি তরহ খোলতা হয় ওর বন্ধ করতা হয়। আজ মজদুরো কা রোজ রোজমর্রা কা জিন্দগি কা উসে খিলওয়াড় কর রাহা হয়। আজ ও পিএফ কা পয়সা জমা নাই হো রাহা হয়। আজ হাম লোগ কা 300 স্যালারি বাকি হয় মজদুরো কো, জো কি
अभी बगान में पत्ती नहीं है ऐसा भी बात नहीं है, पत्ती है पूरा भरपूर। आज भी आप देखिए बगान में पत्ती है, लेकिन इन लोगों का जो कार्रवाई नहीं होने की वजह से ये लोग इस तरह का ये कर रहे हैं। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, एमजी रोड, जयगांव। नाइस हाउस कुमार, सो नाइस, थैंक यू मैम। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101।